Bismillahirrahmanirrahim. Yusabbihu lillahi ma fis samawati wa ma fil ardi al-malikal qudusul azizul hakim. Wallazi ba'atha fil ummiyyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhul kitaba wal hikmata wa in kanu min qablu lafi dalalin mubin. এই যে আমি আছি এই দেহটার মধ্যে, এটার আর দলিল লাগে না, কিন্তু আমার সঙ্গে যে আল্লাহ আছে এটার দলিল লাগে। আমার সঙ্গে যে শয়তানও আছে তারও দলিল লাগে। আমার সঙ্গে আল্লাহ আছে তার দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। আচ্ছা, আবার বলতেছেন আমার সঙ্গে শয়তানরে পাঠিয়ে দিচ্ছেন খান্নাস রূপে, দলিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার রক্তের সঙ্গে যে মিশা আছে শয়তান খান্নাস রূপে, তাকে তুমি তাড়িয়ে দাও, তাকে তুমি মুসলমান বানাও, তাকে তুমি নিয়ন্ত্রণ করো। তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি আল্লাহর দর্শন পাবে এবং আল্লাহর কথা শুনতে পারবে। তো আমার মধ্যে দুজন আছে, আমি আল্লাহ, খান্নাস শয়তান। শয়তানের চারটা রূপ, তার প্রথম রূপ হলো ইবলিস, তারপরে শয়তান, তারপরে মরদুদ, তারপরে খান্নাস, চারটা রূপ। অহংকারের যে রূপ সেটা হলো ইবলিস। ও সুজুদুল আদামা, আদমকে সেজদা করো আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা আজাজিল, আজাজিল দিল না। তাই দিল না দেখা অহংকারী হয়ে গেলেন। অহংকারকে কি বলে? বালাসা। আর অহংকারী ইবলিস, ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিলেন না। এখন এই ইবলিস আমার মধ্যে খান্নাস রূপে আছে, এরে আমার তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দিলেই আমি আর ডাক বাইরে হয় না, নিজের ভিতরেই হয়। দলিল সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তুমি আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। এখন আমি একা হয়ে দরজা জানালা বন্ধ করে মোমবাতি জ্বালায়া আল্লাহু আল্লাহু জিকির করতেছি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, কোনো খবর হয় না। হায় হায়, এটা কারণটা কি? আমি তো একাই না। তুমি একা না, তোমার সঙ্গে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার সঙ্গে খান্নাস আছে। আমি দুইজনের ডাক শুনি না, আমি একজনের ডাক শুনি। সুতরাং খান্নাসকে তাড়াও, অথবা নিয়ন্ত্রণ করো, অথবা খান্নাসকে মুসলমান বানাও, তাহলে তোমার ডাক আপনি তোমার মধ্যেই ডাক হবে, কারণ তোমার সঙ্গে আল্লাহ আছেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই সাধনা করতে হয় যে আমি যে সাধনায় বসছি, কোরআন বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন কেবল আমাকেই দেখতে পাবে। তুমি দেখছো না, তুমি সব দেখো, আমারই তো দেখো না। গাছপালায়, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সব দেখতেছ। অথচ আমি বইলা রাখলাম যে আমি ছাড়া কিচ্ছু নাই, তা আমারই তো দেখো না, কেমনে দেখবা? ফাট্টা খেজু থাপা দিয়া ধরো, দৃঢ়ভাবে ধরো, শক্তভাবে ধরো, মজবুতভাবে ধরো, ওয়াকিলা উকিল ধরো। এখন হাকিমের কাছে যাইতে হলে উকিল লাগে, তাই এখানে পীর না বইলা ওয়াকিলা বলছে। আর পীর বলবে কেমনে? পীর তো আরবি শব্দ না, পার্সি শব্দ। রোজা তো পার্সি শব্দ, নামাজ তো পার্সি শব্দ। এটা হলো রোজা সিয়াম, নামাজ সালাত, সেই রকম। তো আমার ভিতরে যে আল্লাহ আছেন, আমি যখন আমার শয়তান রূপী, খান্নাস রূপী শয়তানটিকে মুসলমান বানিয়ে ফেলতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, তখন ডাক আর বাহিরে হয় না, নিজের মধ্যেই ডাক হয়। এখন এই ডাকটা কেমনে ডাকবো? হত্যা খেজু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো, যদি তুমি আমাকে পেতে চাও। আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও না কেন আমারই চেহারা দেখবা। কিচ্ছু দেখি না, দেখুন কেমনে? আমার লগে তো শয়তান আছে, সুতরাং এই শয়তানরে তাড়াবো কেমনে? দিন যাচ্ছে, সব আমার সন্তান, আমার খাওয়া, আমার পড়া, আমার এইটা, এই নিয়েই ব্যস্ত রয়েছি। আমাদেরও স্বাধীনতা দিচ্ছে, এইটার জন্যই সাধনায় বসো। এই কষ্ট করে স্কুলটা করছি। আচ্ছা, বাদলের বাপে এই জায়গাটা হাসি মুখে বলছিল, নেন করেন, তারও অবদান আছে। তাই থাক, আমার শ্বশুর তো, তো সেই স্কুলটা প্রথম টিনের ঘর, তারপরে টিন শেড বিল্ডিং, এই যে করলাম। কেন করলাম? ঘরে সাধনা হয় না। ঘরে যদি সাধনা হইতো তো মহানবী হেরা গুহাত গেলেন কেন? তো ঘরেই তো করা পারতেন। কাবায় হয় না, কাবায় যদি সাধনা করে ওটা ইত্তেকাপ হয়, কারণ মসজিদ কাবারে কেন্দ্র করে, ওটার মধ্যে মোরাকাবা মুশাহেদা হয় না। মোরাকাবা মুশাহেদা করতে গেলে সেই জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় সেই যজ্ঞ নষ্ট করে প্রভুতে বলতে ছিলাম বই নেয়া শেষ। তারপরে না বলতে পারুন তো, আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও না কেন আমারই চেহারা দেখতে পাবে। সব কিছু দেখি, তার চেহারা তো দেখা দূরের কথা, কিচ্ছু দেখি না। কেন দেখি না? ওই জামার সঙ্গে খান্নাস আছে। সত্য হইলে একা ডাকো, দুইজন ডাকলে শুনুম না। দুইজন ডাকলে উদু না, ডাকা আর বীর দাউন। আমি একা ডাকি উদুনি, দুজনে ডাকি উদু না, আমরা সবাই ডাকি উদুকুম। এখানে উদুকুম তো নাই, উদু নাও নাই, উদুনি একা ডাকো। আস্তাজেব আল এজাবা, সঙ্গে সঙ্গে জবাব পাবে। রাকুম তোমরা আর গড় লাগায়া মোমবাতি জ্বালায় একা জিকির করতেছি, বা আলো পাই না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, কিচ্ছু না। মোল্লা আমগোর চেয়ে বেশি করে, কিচ্ছু পায় না। তো পাবো কেমনে? এটাই মহানবী দেখে গেলেন। উনি বলেছিলেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান, তখনও আমি নবী, উনার তো সাধনার প্রয়োজন ছিল না। উনি তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সত্য পেতে চাও তাহলে এইভাবে সাধনা করো, এই হেরা গুহায় নির্জনে 2500 ফিট উঁচায় সত্য হল একদম নির্জন, বৈশায় বন্দেগি করতে থাকো। সেই বন্দেগি করবো কেমনে? হত্যা খেজু ওয়াকিলা, থাপা দিয়া ধরো একজন উকিল যে তোমাকে হাকিমের কাছে নিয়ে যাবে, সেই উকিল হইবার উপযুক্ত যে হাকিমের কাছে আমাকে নিয়ে যাবে, সেই মানুষটি ধরো। আমি পীর বললাম না, যে মানুষটি আল্লাহর উকিল হয়ে গেছে তাকে তুমি ধরো। ধৈরা কি করব? সাধনা করব কেমনে? তাসাব্বুরে শায়েক, নিরিক, বারজাক, একরাক, বাহেমে গুমা, খুমু শুবু, এই সেই অলি আল্লাদের খেলা। তুমি এই সাধনার সময় ধ্যানে থাকো, এই হাত দুটা আমার না আমার মুর্শিদের, আমি যা কিছু করি আমার মুর্শিদে করেন। এই পা দুটা আমার না, এই পা দুটো মুর্শিদের, আমি কাজ করি না মুর্শিদে করেন। আমি কান দিয়ে শুনি না মুর্শিদে শুনেন, আমি চোখ দিয়ে দেখি না মুর্শিদে দেখেন, আমি মুখ দিয়ে কথা বলি না মুর্শিদে বলেন। এই ধ্যানে থাকো। আরবিতে ধ্যান দিয়ে বলে তাসাব্বুর, শায়েক মানে পীর, তাসাব্বুরে শায়েক, পীরের ধ্যান। এই সত্য পাইতে হলে এই ধ্যান লাগবে। এই ধ্যানটা করবো কেমনে? এই পা দুটো দিয়ে আমি চলি না আমার মুর্শিদ, এই ধ্যানে থাকা। হাত দুটো দিয়ে দিলাম মুর্শিদের হাত। এটা কি সাধারণ কথা? মানুষের মন অতি চঞ্চল, মানুষ মুহূর্তের মধ্যে এক বিষয় থেকে আরেক বিষয়ে চলে যায়। আলোর গতি প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, আর মনের গতি তার চেয়ে অনেক বেশি। এখানে আমি আল্লাহু জিকির করতেছি, মনে মনে চিন্তা করতেছি নিউ মার্কেটে আমার বিবি সাহেবের শাড়ি কিনুম, বা আমি বাজারে যাবো, বা আমি পয়সা কামাবো। এই যে আমরা চিন্তার মধ্যে থাকি, এই চিন্তাটা করো, কিন্তু চিন্তাটা আমি করি না, আমার মুর্শিদে করতেছেন। আচ্ছা ঠিক আছে, নিউ মার্কেটে শাড়ি কিনবো, আমার মুর্শিদে লগে আছে। এই মশলামশলি শুরু হয়ে যাব, শয়তানের 12টা বাজবো। ঠিক আছে, আমি গেলাম নিউ মার্কেটেই গেলাম, কিন্তু আমার লগে আমার মুর্শিদ গেল। হাঁস সারাদিন পুকুরে থাকে, যখন সন্ধ্যার আগে উঠা আসে গলার মধ্যে 1 গ্লাস পানি লয়ে আহে না। তো তুমি হাঁস হয়ে যাও দুনিয়ায়। এই দুনিয়ার আমার এইটাই কিচ্ছু না। মরণের ঘণ্টাখানি আগেই সূরা হাসরে শয়তান বলতেছেন, তুমি তো আমার এতকাল অনুসরণ করলা, এখন তুমি কোথায় যাইতেছ তুমি নিজেই জানো, তবে যাওয়ার আগে যাই না নাও, ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন। সূরা হাসর, যাই না রাখো, আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করি এবং বিশ্বাস করি। কই কিটা? হতাশ হয়ে যাবে, চোখ দিয়ে পানি পেলে যায়। জ্ঞান আমরা কি সবাই এই ব্যস্ততাই তো থাকি, এটা করুম ওটা করুম এটা করুম করো, কিন্তু ওই পুকুরে যেরকম হাঁস বিচরণ করে সেই রকমভাবে দুনিয়ার পুকুরে তুমি থাকো, গলার মধ্যে 1 গ্লাস পানি লয়ে আয়। এই সাধনা করো, ইনশাল্লাহ কামিয়াব হবে। এই সাধনার জন্য এই শখ করছিলাম স্কুলটা খুলি। এই সংখ্যা মুড়ি যে সংখ্যা বাড়েয়া আমি হিয়া হুয়া, এটার জন্য না। তোমরা সাধনা করো, গুরুর ধ্যানে পারবে। তো রাখি।